ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়ার চেয়ে তার উপকারিতাই বেশি হবে, এটা নিশ্চিত করাই ক্যান্সার চিকিৎসার একটি বড় চ্যালেঞ্জ। যেমন ধরা যাক কেমোথেরাপি, এটি একটি শক্তিশালী চিকিৎসা যা ক্যান্সার কোষকে ধ্বংস করে, কিন্তু কাজটি করার সময় এটি ক্যান্সার কোষ ও সুস্থ কোষকে আলাদা করতে পারে না। ফলস্বরূপ সুস্থ কোষেরও কিছু ক্ষতি হয়ে থাকে, যেমন চুল পড়ে যাওয়া এবং ক্লান্ত লাগা। মনোক্লোনাল অ্যান্টিবডি ক্যান্সার চিকিৎসায় একটি অনন্য সংযোজন, যেগুলো সুনির্দিষ্ট করে ক্যান্সার কোষকেই আক্রমণ করতে সক্ষম। তাহলে কেমন হবে যদি আমরা মনোক্লোনাল অ্যান্টিবডির টার্গেটিং পাওয়ার এবং কেমোথেরাপির বিষাক্ত উপাদানকে একত্রিত করতে পারি, যাতে কেমোথেরাপি বেছে বেছে কেবল ক্যান্সার কোষগুলোকেই ধ্বংস করবে? সেখান থেকেই অ্যান্টিবডি ড্রাগ কনজুগেট বা এডিসি ধারণাটির উৎপত্তি। এডিসির তিনটি অংশ, প্রথমটি হলো মনোক্লোনাল অ্যান্টিবডি যা ক্যান্সার কোষের উপর একটি নির্দিষ্ট প্রোটিনকে টার্গেট করে, দ্বিতীয়টি হলো একটি প্রোটিন কেমোথেরাপি ড্রাগ, এবং সবশেষে লিঙ্কার মলিকিউলস যা কেমোথেরাপি ড্রাগের সাথে অ্যান্টিবডিকে নিরাপদে যুক্ত করে, এবং এটি কেবল তখনই কার্যকর হয় যখন কেমোথেরাপি ক্যান্সার কোষের ভেতরে অবস্থান করে। তাই এডিসিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যা সুনির্দিষ্টভাবে ক্যান্সার কোষকে খুঁজে বের করে এবং সরাসরি এসব কোষে কেমোথেরাপি পেলোড সরবরাহ করার মাধ্যমে সুস্থ কোষগুলোর ক্ষতি সীমাবদ্ধ করে। রোগীদের জন্য এর অর্থ দাঁড়ায় কেমোথেরাপির সাথে সংশ্লিষ্ট অপ্রত্যাশিত পার্শ্বপ্রতিক্রিয়া কমিয়ে ফেলা এবং একই সাথে ক্যান্সার কিলিং পাওয়ার পুরোপুরি বহাল রাখা।